আজ থেকে অনেকদিন আগে আরবের কোনো এক স্থানে এক রাজা বসবাস করতেন। ওই রাজা প্রচণ্ড বিত্তবান আর বৈভবশালী হওয়া সত্ত্বেও ওই রাজার মনে কোনো রকম কোনো সুখ শান্তি ছিল না। ওই রাজা সারা দিন শুধু মদ মাংস খেতেন, জীবনে কোনো দিনই কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতেন না। ওই রাজা না কোনো দিন নামাজ পড়তেন আর না কোনো দিন কোরআন শরীফ পাঠ করতেন। সারা দিন শুধুমাত্র সুন্দরী সুন্দরী মহিলাদের সঙ্গে সময় কাটানোই ছিল ওই রাজার একমাত্র কাজ। আর এই কারণেই ওই রাজা সমস্ত দিন ধরে শুধুমাত্র নিজের মহলেই পড়ে থাকতেন। কিন্তু হঠাৎ তার জীবনে কি এমন ঘটনা ঘটে গেল যে তিনি এই সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথ অনুসরণ করলেন এবং রাজা থেকে একজন ভিখারির জীবনযাপন করতে লাগলেন। এই ঘটনার পুরো রহস্য জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু তার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, একদিন ওই রাজার মনে শিকার করার এক তীব্র ইচ্ছা জাগ্রত হলো। আর শিকার করার এই ইচ্ছা জাগ্রত হতেই ওই রাজা নিজের বিশাল সেনাবাহিনী নিয়ে শিকারে বেরিয়ে পড়লেন। বেশ কিছুদিন যাত্রা করার পর ওই রাজা অবশেষে একদিন একটি বিশাল অরণ্যে এসে উপস্থিত হলেন। ওই অরণ্যে উপস্থিত হওয়ার পর ওই রাজা একটি হরিণকে দেখতে পেলেন এবং ওই হরিণকে দেখা মাত্রই রাজা ওই হরিণটিকে শিকার করতে ছুটে গেলেন। রাজা ওই হরিণটির পিছনে দৌড়াতে দৌড়াতে অনেকটা দূর পর্যন্ত এসে উপস্থিত হলেন, কিন্তু ওই হরিণটির আর কোনো দেখা পেলেন না। কিছুক্ষণ পর ওই রাজা হাঁটতে হাঁটতে একটি নির্জন স্থানে এসে পৌঁছে গেলেন এবং এখানে পৌঁছে তিনি একটি কান্নার শব্দ শুনতে পেলেন। কান্নার শব্দ শুনে ওই রাজা খুবই অবাক হয়ে গেলেন এবং কান্নার শব্দের পিছনে পিছনে চলতে শুরু করলেন। কিছুক্ষণ এগোনোর পর রাজা দেখলেন যে এক বৃদ্ধ মানুষ তার মেয়ের সাথে কথা বলছেন, আর ওই কান্নাটির শব্দ আসলে ওই মেয়েটির। ওই বৃদ্ধ মানুষটি তার মেয়েকে বলছেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর যা করবেন ভালোর জন্যই করবেন। ওই মেয়েটিকে দেখা মাত্রই রাজার চোখ জুড়িয়ে গিয়েছিল, আর তাই রাজা ওই মেয়েটিকে জোর করে ধরে নিলেন এবং তাকে নিয়ে নিজের মহলে এসে উপস্থিত হলেন। মহলে এসে ওই রাজা বললেন, আজকে রাতের জন্য একে ভালো করে তৈরি করো। রাজার আদেশ মতো মহলের কর্মীরা ওই মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে তুলল এবং যথাসময়ে রাজার কাছে পাঠিয়ে দিল। রাজার কক্ষে প্রবেশ করার পর ওই মেয়েটি ভয়ে ভয়ে এদিক ওদিক দেখতে শুরু করল আর কিছুক্ষণ পর রাজাকে বলল, আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি আর এখন আমার নামাজ পড়ার সময় হয়ে গেছে, দয়া করে আমায় নামাজ পড়ার অনুমতি দিন, কারণ তা না হলে আমায় নামাজ পড়তে না দেওয়ার কারণে আপনিও পাপের ভাগিদার হবেন এবং জাহান্নামে যাবেন। মেয়েটির কথা শুনে রাজার মন কিছুটা গলে গেল এবং তিনি ওই মেয়েটিকে নামাজ পড়ার অনুমতি দিলেন। এরপর ওই মেয়েটি নামাজ পাঠ করতে বসে পড়ল এবং মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যে, হে আল্লাহ, আমার এই পাপীর হাত থেকে রক্ষা করো, যেভাবে হোক আমাকে এখান থেকে বাইরে বেরোনোর ব্যবস্থা করে দাও। আর ওই মেয়েটির দোয়া আল্লাহ যেন সত্যি সত্যিই কবুল করে নিলেন। আর ওই মেয়েটি যখন নামাজ পাঠ করছিল তখন দেখা গেল যে ওই রাজাও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন। মেয়েটি নামাজ পাঠ করার পর দেখলো যে রাজা ঘুমিয়ে পড়েছেন, আর এই সুযোগের সদ্ব্যবহার করে মেয়েটি ওই রাজার মহল থেকে পালিয়ে গেল। এরপর রাজা যখন ঘুম থেকে উঠলেন তখন তিনি দেখলেন যে ওই মেয়েটি আর তার মহলে উপস্থিত নেই। তিনি রেগে গিয়ে নিজের সমস্ত সৈন্যকে আদেশ দিলেন যে, যেভাবে হোক ওই মেয়েটিকে খুঁজে বের করে আনো, কিন্তু তার কোনো সৈন্যই ওই মেয়েটিকে খুঁজে বার করতে পারল না। এরপর আরও বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু ওই রাজার কোনো সৈন্যই ওই মেয়েটির সম্পর্কে কোনো রকম কোনো খোঁজ খবর দিতে পারল না। এরপর রাজা আরও রেগে গেলেন এবং সারা দিন শুধু ওই মেয়েটির কথাই চিন্তা করতে লাগলেন। একদিন ওই রাজা রাতে ঘুমাতে গেলেন এবং ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্বপ্নে দেখলেন যে ওই মেয়েটি আবার ওই রাজপ্রাসাদে ফিরে এসেছে এবং ওই মেয়েটি এক মনে কিছু একটা খুঁজে চলেছে। ওই মেয়েটিকে
পুনরায় রাজপ্রাসাদে দেখে রাজা খুবই আশ্চর্য হয়ে গেলেন এবং ধীরে ধীরে ওই মেয়েটির কাছে যেতে লাগলেন। ওই মেয়েটি এক মনে তন্ন তন্ন করে কিছু একটা খুঁজে চলছিল, তাই সে প্রথমে রাজাকে দেখতেই পায়নি। কিছুক্ষণ পর রাজা ওই মেয়েটিকে জিজ্ঞেস করলেন যে তুমি এখানে কি করছো আর তুমি এক মনে কি খুঁজে চলেছো। রাজার এই প্রশ্নের উত্তরে ওই মেয়েটি এবার রাজার দিকে তাকালো আর রাজাকে বলল যে আমি এখানে একটা হরিণ খুঁজছি। মেয়েটির কথায় রাজা প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি ওই মেয়েটিকে বললেন যে হরিণ কি রাজপ্রাসাদে থাকে? হরিণকে খুঁজতে গেলে তোমাকে জঙ্গলে যেতে হবে, তাই তুমি এখন জঙ্গলে চলে যাও। এরপর ওই রাজার কথা শুনে মেয়েটি প্রচণ্ড জোরে হেসে উঠল এবং রাজাকে বলল, আপনিও যদি নিজের মনে শান্তি খুঁজতে চান তাহলে আপনাকেও এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলে যেতে হবে। ওই মেয়েটির কথা শুনে রাজা একেবারেই হতভম্ব হয়ে গেল এবং ঠিক এই সময়ই রাজার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পর রাজা আর কোনোভাবেই শান্তি খুঁজে পাচ্ছিলেন না, তাই তিনি নিজের সমস্ত সৈন্য সামন্তকে ছেড়ে একেবারে একা একাই বেরিয়ে পড়লেন ওই জঙ্গলের খোঁজে। বেশ কিছুদিন পথ চলার পর অবশেষে রাজা আবার একবার ওই জঙ্গলের কাছে এসে উপস্থিত হলেন এবং এই জঙ্গলে পৌঁছানোর পর থেকেই তিনি আবার একবার ওই বৃদ্ধ আর ওই মেয়েটির খোঁজ করতে শুরু করে দিলেন। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস একইভাবে কেটে গেল, কিন্তু ওই রাজা আর ওই বৃদ্ধের ওই মেয়েটির কোনো খোঁজই পেলেন না। এরপর ওই রাজা একেবারে গরিব ভিখিরিদের মতো করে জীবনযাপন করতে শুরু করলো। এখন তার কাছে আর কোনো রাজপ্রাসাদ ছিল না, আর কোনো অর্থবৈভবও ছিল না, কিন্তু এখন তার মনে প্রচণ্ড শান্তি ছিল। একদিন ওই রাজা জঙ্গলে ঘুরতে ঘুরতে আবার ওই বৃদ্ধের দেখা পেলেন এবং ওই বৃদ্ধকে দেখা মাত্রই রাজা বৃদ্ধের কাছে গিয়ে বললেন, দেখুন আমাকে চিনতে পাচ্ছেন কি না, আমি কয়েক বছর আগে আপনার কাছ থেকে আপনার মেয়েকে অপহরণ করে আমি আমার নিজের মহলে নিয়ে গিয়েছিলাম। দেখুন আজ ভাগ্যের পরিহাসে আমার কাছে কিছুই নেই, আমি এখন একবেলা খেতে পেলে একবেলা না খেয়েই কাটিয়ে দেই। আমার রাজপ্রাসাদ নেই আর আমি কোনো সুন্দরী মহিলার ক্ষতি সাধনও করতে পারি না, আর আমি মদ মাংসও খেতে পাই না, কিন্তু আজ আমার কাছে কিছু না থাকলেও আমার মনে প্রচণ্ড শান্তি আছে। আপনি আমাকে একবার আপনার মেয়ের সাথে দেখা করান, আমি ওর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। রাজার মুখে এমন কথা শুনে ওই বৃদ্ধ জোরে জোরে হেসে উঠল আর বলল, আল্লাহ এতদিন তোমার পরীক্ষা নিচ্ছিলেন, তুমি অনেক নির্দয়ী হওয়া সত্ত্বেও আমার মেয়েকে একবার নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন, তোমার অর্ধেকের বেশি পাপ তো আল্লাহ ওই দিনই মাফ করে দিয়েছিলেন। যাও আমার মেয়ের কাছে যাও, ও তোমার জন্য অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরপর ওই বৃদ্ধ ওই রাজাকে নিজের মেয়ের কাছে নিয়ে গেলেন ও রাজার সাথে তার মেয়ের পুনরায় বিবাহ দিয়ে দিলেন। রাজা ওই মেয়েটিকে বিবাহ করার পর আবার নিজের রাজ্যে ফিরে এলেন এবং একজন সাধারণ প্রজার মতো করে জীবনযাপন করতে শুরু করলেন। নিজেদের রাজাকে পুনরায় নিজেদের মধ্যে ফিরে পেয়ে ওই রাজার প্রজারাও দারুণ খুশি হয়েছিলেন, বিশেষ করে রাজার বর্তমান ব্যবহারে তারা অত্যন্ত খুশি হয়েছিলেন। তারা রাজাকে আবার পুনরায় সম্মান জানাতে শুরু করলেন এবং একদিন রাজাকে বললেন যে মহারাজ, আপনি আবার আপনার সিংহাসনে বিরাজমান হন, আপনার পর এই রাজ্যের রাজসিংহাসনে আর কোনো রাজা বসেনি, উপযুক্ত রাজার অনুপস্থিতিতে আমরাও এবার দিশেহারা হয়ে যাচ্ছি, তাই আপনিও এবার পুনরায় আপনার দায়িত্ব গ্রহণ করুন এবং আমাদের শাসনভার নিজের কাঁধে তুলে নিন। এরপর প্রজাদের কথা মতো রাজা আবার ওই রাজ্যের রাজা হয়ে উঠলেন এবং নিজের রাজ্যকে আবার শাসন করতে শুরু করে দিলেন। তবে এখন কিন্তু তিনি আর আগের মতো অত্যাচারী আর উশৃঙ্খল রাজা ছিলেন না, বরং এখন তিনি একজন সুশৃঙ্খল আর প্রজাবৎসল রাজা হয়ে উঠেছিলেন। এরপর তিনি তার স্ত্রীর সাথে এবং নিজের সমস্ত প্রজাকে সঙ্গে নিয়ে অত্যন্ত সুখের শান্তিতে নিজের জীবনযাপন করতে লাগলেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই, অন্যথায় এই বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না।
ধন্যবাদ।